ক্যান্সার ভালো নাকি অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া ভালো? আসলে এটা খুবই ডিফিকাল্ট একটা প্রশ্ন, কিন্তু আমার অভিজ্ঞতায় যেটা বা মনে হয় বা আমি রোগীদেরকে বলেও থাকি যে অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া ক্যান্সার নয়, কিন্তু এটা আসলে ক্যান্সারের চেয়েও বেশি খারাপ। বেশি খারাপ। সুপ্রদর্শক, আসসালামু আলাইকুম। আপনারা আমার মুখে হাসি দেখে বুঝতে পারছেন যে আমি খুব আজকে ফুরফুরায় মেজাজে আছি। কারণ হচ্ছে যে আমার ক্যাম্পাসে বড় ভাইকে পেয়েছি, যিনি আসলে ঢাকা শহরে আমি বলবো যে একদম প্রথম সারির রক্তরোগ বিশেষজ্ঞ যারা আছেন বা হ্যামাটোলজিস্ট যারা আছেন তাদের মধ্যে অন্যতম ডক্টর কামরুল ভাই, যিনি রক্তরোগ বিষয়ে সর্বোচ্চ ডিগ্রি অর্জন করেছেন বাংলাদেশে এবং সুনামের সাথে আপনাদের সেবা করে যাচ্ছেন। কামরুল ভাইকে পেয়ে আমার কাছে মনে হলো যে এই রক্তরোগের কোনো একটা বিষয় নিয়ে আপনাদের যদি শেয়ার করতে পারি তাহলে হয়তো অনেকের উপকারে আসতে পারে। তো আমরা আজকে শেয়ার করব যে কিছু কিছু পেশেন্ট আমরা প্রায়ই পাচ্ছি যে একটুতেই খুব দুর্বল হয়ে যাচ্ছেন, ক্লান্ত হয়ে যাচ্ছেন। তারপরে আমরা রক্তে পরীক্ষা নিরীক্ষা করে দেখলাম যে রক্তের সমস্ত উপাদানগুলো, বিশেষ করে এই যে লোহিত কণিকা, শ্বেত কণিকা বা প্লাটলেট কম পাচ্ছি, রোগী কমপ্লেন করছে যে কোনো কারণ ছাড়াই তার গায়ে চাকা চাকা হয়ে যাচ্ছে, একদম কোনো কিছু খেতে ভালো লাগছে না, শক্তি পাচ্ছে না, দুর্বলতা ফিল করছেন। তো এইরকম বিষয় যখন আসে, আমরা যখন দেখি যে রক্তের উপাদানগুলো কমে গিয়েছে, তখন কিন্তু আমরা সবসময় এই রক্তরোগ বিশেষজ্ঞের শরণাপন্ন হই এবং তাদের কাছ থেকে সাজেশন পেয়ে আমরা দেখেছি যে বেশিরভাগ পেশেন্ট ভালো হয়ে যান। তো এই 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 সিচুয়েশনটাই জানার জন্য আমি কামরুল ভাইয়ের সাথে আজকে শেয়ার করব। তো কামরুল ভাই যদি আমাদেরকে একটু শেয়ার করেন যে এই ধরনের পেশেন্ট, এই দুর্বলতা, বিশেষ করে দুর্বলতা পেশেন্ট, তারপরে গায়ে একটু চাকা চাকা, কোনো কিছু খেতে পাচ্ছে না, ভালো লাগছে না, মনে হচ্ছে যেন জীবনটা শেষ হয়ে যাচ্ছে, এরকম একটা অবস্থা, তো এটাকে আপনারা কিভাবে ব্যাখ্যা করেন? ধন্যবাদ ডাক্তার আলিম। ডাক্তার আলিম আমার খুবই প্রিয় মানুষদের একজন আর কি, আমরা সমবয়সী, একসাথে কাছাকাছি সময় পড়াশোনা করেছি। যে রোগটার যে সমস্যাটার কথা বলা হলো, যে শরীর দুর্বলতা, অল্পতে হাঁপিয়ে ওঠে, ফ্যাকাশে হয়ে যায়, তারপরে গায়ে ছোট ছোট দাগ বা রক্তের দাগ বা লাল কালো দাগ, অথবা দাঁত দিয়ে, নাক দিয়ে রক্ত পড়া, দাঁতের গোড়া দিয়ে রক্ত পড়া, এইরকম ঘটনা সাধারণত যখন হয়, এটা যে তার যেটা বললেন যে লোহিত কণিকা, শ্বেত কণিকা, প্লেটলেট সবকিছু কমে যায়, এই ধরনের কেসগুলোকে আমরা বলি সাধারণভাবে প্যানসাইটোপেনিয়া। প্যানসাইটোপেনিয়া অনেকগুলোই কারণ আছে, তার মধ্যে যেটা যেটা ইন্টারেস্টিং বিষয় যেটা আলিম একটু আগে জানতে চেয়েছিলেন, যেটা অ্যাপ্লাস্টিক এনিমিয়া। অ্যাপ্লাস্টিক এনিমিয়া একটা রোগ, এছাড়াও মায়েলোডিসপ্লাস্টিক সিন্ড্রোম কিংবা লিভারের সমস্যা, যেটা খুব লিভার সিরোসিস, তাদের ক্ষেত্রেও প্যানসাইটোপেনিয়া হতে পারে। তো অ্যাপ্লাস্টিক এনিমিয়াতে যেটা হয়, রক্ত তৈরি হয় মানুষের যে অস্থিমজ্জায়, এই অস্থিমজ্জায় সমস্যা হয়, ওইখান থেকে রক্ত তৈরি হয় না বা রক্ত তৈরি হওয়াটা কমে যায়। যে মূল যে তিনটা উপাদান, লোহিত কণিকা, শ্বেত কণিকা, প্লেটলেট, এই তিনটা উপাদানই কমে যায়। যে লোহিত কণিকা কমে গেলে তার স্বাভাবিকভাবে তার ফ্যাকাশে হয়ে যাবে, মানে হিমোগ্লোবিনটা কমে যায়, শরীরের দুর্বলতা অনুভব করে, হাঁটা চলা করতে অল্পতে হাঁপিয়ে ওঠে এবং ধীরে ধীরে সাধারণত এটা তৈরি হয়। আরেকটা হয় যে রক্তক্ষরণের যে বিষয়টা, দাঁতের গোড়া দিয়ে রক্ত পড়ছে, অথবা দাঁত ব্রাশ করতে গিয়ে দেখা যায় রক্ত আসছে, তুমি অনেক সময় দেখা যায় হঠাৎ বলছে যে নাক দিয়ে রক্ত আসলো, অনেক সময় এই ধরনের রোগে নাক দিয়ে রক্ত আসছে, এ নিয়েও আসতে পারে, প্রেজেন্ট করতে পারে, ডাক্তারের কাছে চলে আসে। এই এইগুলো রোগীকে যেটা বললাম যে তাদের পরীক্ষা করলে দেখা যায় যে হয়তো তার ওই প্যানসাইটোপেনিয়া দেখা যাচ্ছে। তো এই এটা এই অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া এটা আসলে কাদের হয় এবং কেন হচ্ছে? এটা আসলে অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়ার কোনো বয়স নাই, যে কোনো বয়সেই হতে পারে, ইয়াং থেকে শুরু করে একদম বয়স্ক, তাদের সবারই অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া হতে পারে। এবং কার কখন হবে এটা আসলে বলা খুবই আচ্ছা ডিফিকাল্ট, এবং সুনির্দিষ্ট যে কোনো কারণ আছে সেটাও অনেক সময় পাওয়া যায় না। তবে হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে যেমন ধরেন হেপাটাইটিস বি ইনফেকশন হওয়ার কিছুদিন পরে, হয়তো কয়েক মাস পরে অনেকের হয়, এরকম পাওয়া গেছে।
কিংবা ধরেন যে কিছু কিছু ভাইরাস ইনফেকশন তাদের ক্ষেত্রে হয়, তারপরে রেডিয়েশন এক্সপোজার হয়, তাদের ক্ষেত্রে হয়তো অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া হয়ে যেতে পারে। আর অ্যাপ্লাস্টিক কমনলি যেটা ওটাকে আমরা ঠিক ওইভাবে অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া বলি না, যেমন ধরেন কাউকে রেডিওথেরাপি দেওয়া হচ্ছে বা কেমোথেরাপি দেওয়া হচ্ছে তার উপাদানগুলো সব কমে যায়। আচ্ছা, তো এইটা আবার এটা চিকিৎসা রিলেটেড, তো এটা আমরা বলি না সাধারণত এটাকে অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া। আচ্ছা, তো আমরা যতটুকু জানি যে রক্তের উপাদানগুলো ব্লাড ক্যান্সারও কমে যায়, তো এটা ব্লাড ক্যান্সার না অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া আমরা আলাদা করব? আচ্ছা, এইটা আলাদা করার যে স্টেপগুলো, প্রথমে আমরা দেখি হলো যে একটা পেরিফেরাল ব্লাড ফিল্ম পরীক্ষা করা হয়। আচ্ছা, সাধারণত এক্সপার্ট কোনো যদি ল্যাবরেটরি এক্সপার্ট অথবা কোনো হেমাটোলজিস্ট যদি পেরিফেরাল ব্লাড ফিল্ম দেখে তাহলে সে বুঝতে পারে যে হ্যাঁ এটা মেবি এটা প্লাস্টিক অ্যানিমিয়া অথবা লিকুমিয়া, এটা বুঝতে পারে প্রাথমিকভাবে। আচ্ছা, আর কনফার্ম করা যায় হলো বোনমেরো। আচ্ছা, বোনমেরো মানে হলো যে অস্থিমজ্জা, যেটা বাংলায় বলা হয় অস্থিমজ্জা, যেখানে মানুষের রক্ত তৈরি হয় হাড়ের ভিতরে, যে নরম হাড়গুলো আছে এই নরম হাড়ের ভিতরে স্পঞ্জি বোন বলে এটাকে। আচ্ছা, এইখানে যে রক্ত তৈরির উপাদানগুলো বা ফ্যাক্টরিটা এখানে, ওখান থেকে যদি আমরা ব্লাড নিয়ে যদি পরীক্ষা করি তাহলে এটা শিওর হওয়া যায় হ্যাঁ এটা অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া অথবা লিকুমিয়া। লিকুমিয়াতে দেখা যায় যে তার যে সেলগুলো সব ক্যান্সারের সেল, আর অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়াতে দেখা যায় তার সেল নাই, খালি বোন আছে, অস্থিমজ্জা আছে কিন্তু সেখানে সেল নাই। এটা হলো মানে ডিফারেন্সিয়েট করার। আচ্ছা আচ্ছা আচ্ছা, অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া যদি হয়ে যায় এটা চিকিৎসা কি বা রেজাল্টটা কি? আচ্ছা, অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়ার চিকিৎসা আছে এবং যদিও এটা খুবই ব্যয়বহুল, প্রথম কথা খুবই ব্যয়বহুল। অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়ার ডেফিনেটিভ চিকিৎসাটা হলো বোন ম্যারো ট্রান্সপ্লান্ট। আচ্ছা, এবং বোন ম্যারো ট্রান্সপ্লান্ট আমরা জানি যে বোন ম্যারো ট্রান্সপ্লান্ট দুই ধরনের হয়, অটোলোগাস এবং অ্যালোজেনিক ট্রান্সপ্লান্ট। অটোলোগাস মানে হলো যে কোনো ক্ষেত্রে রোগীর হাই ডোজের কেমোথেরাপি বা রেডিওথেরাপি দেওয়া লাগে, সেক্ষেত্রে রোগীর যে বোন ম্যারো পুরোপুরি সাপ্রেস হয়ে তখন আগে থেকে তার শরীর থেকে কিছু ব্লাডের স্টেম সেল কালেকশন করে রাখা হয়, এরপরে তাকে দিয়ে এটা রেস্কিউ করা হয়, এটা নিজের বোন ম্যারো নিজের গায়ে দেওয়া, এটা অটোলোগাস। আর যেটা অ্যালোজেনিক মানে হলো যে ডোনার থেকে অন্য কারো কাছ থেকে, বিশেষ করে ভাই বোনদের মধ্যে থেকে নিতে পারলে সবচেয়ে ভালো হয়। যদি টিস্যু ম্যাচ করে তাহলে তার কাছ থেকে সেল নিয়ে রোগীর শরীরে দেওয়া হয়, এই অ্যালোজেনিক ট্রান্সপ্লান্ট। তো অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়ার যে ডেফিনিটিভ ট্রিটমেন্ট হলো বোন ম্যারো ট্রান্সপ্লান্ট, কিন্তু বোন ম্যারো ট্রান্সপ্লান্ট আসলে সবার ক্ষেত্রে করা সম্ভব হয় না, বিশেষ করে বেশিরভাগ ক্ষেত্রে যেটা ডোনার পাওয়া যায় না। আচ্ছা, মূল কথা যেটা হলো যে খরচ, অত্যাধিক খরচ পাওয়া যায় না। হ্যাঁ, আর অ্যাপ্লাই ট্রান্সপ্লান্টটাও অনেক ঝুঁকিপূর্ণ একটা চিকিৎসা, অনেকে এটা পারে না। আর তারপরে হলো যে ডোনার পাওয়া যায় না, তো তখন ডোনার পাওয়া, আর একটা হলো যে তার রুগীর যে কোমরবিডিটি থাকে, অন্য কোনো রোগ থাকতে পারে কিংবা বয়সে পারমিট করতেছে না, সেই ক্ষেত্রে আর একটা থেরাপি, এটাকে আমরা বলি ইমিউনোসাপ্রেসিভ থেরাপি। আচ্ছা আচ্ছা, ইমিউনোসাপ্রেসিভ থেরাপি, এটাও আমাদের দেশে খুবই অ্যাভেলেবল। বোন ম্যারো ট্রান্সপ্লান্ট এটাও হচ্ছে, এটাও অ্যাভেলেবল, আমরা করতে পারছি রুগী করলে রুগীর। বোন ম্যারো ট্রান্সপ্লান্টের ক্ষেত্রে রুগী ডেফিনেটলি ভালো হয়ে যায় যদি এটা সাকসেসফুল হয়। আচ্ছা, আর যেটা ইমিউনোসাপ্রেসিভ থেরাপি এইটারও রুগীদের কিওর রেট শতকরা 70-80% ক্ষেত্রে রুগী সম্পূর্ণ ভালো হয়ে যায়, সম্পূর্ণ ভালো হয়ে যায়। তা আমরা যদি মানে দর্শকদের জানার জন্য বলি যে ক্যান্সার ভালো নাকি অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া ভালো, আসলে এটা খুবই ডিফিকাল্ট একটা প্রশ্ন, কিন্তু আমার অভিজ্ঞতায় যেটা বা মনে হয় বা আমি রোগীদেরকে বলেও থাকি যে অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া ক্যান্সার নয়, কিন্তু এটা আসলে ক্যান্সারের চেয়েও বেশি খারাপ। কারণটা হলো যে এটা চিকিৎসাটা জটিল, চিকিৎসাটা ব্যয়বহুল, এবং যা ব্যয় হয় একবারে ব্যয় হয়, এটা অনেক রুগী অনেকেই এটা নিতে পারে না। আর যেটা ক্যান্সারের চিকিৎসা যে লিকুইডসে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় ধীরে ধীরে চিকিৎসা করে এটা ভালো করা সম্ভব হয়। আচ্ছা, খুবই সুন্দর। সুপ্রদর্শক, যারা দুর্বলতা ফিল করছেন, হঠাৎ করে দেখছেন যে নাক দিয়ে রক্ত পড়ছে অথবা গায়ে কোথাও কোথাও চাকা চাকা হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে অবহেলা না করে অবশ্যই অবশ্যই পরীক্ষা করবেন এবং এই রক্তরোগ বিশেষজ্ঞের সাথে যোগাযোগ করবেন। যদি কেউ কোনো চিকিৎসক আপনাদেরকে রেফার করে, দেরি করবেন না, কারণ স্যার যেটা বলছিলেন যে ক্যান্সারের চাইতেও কিন্তু অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া অনেক অনেক খারাপ, যদি এটা ক্যান্সার না। কিন্তু
এটা আবার খুবই ভালো চিকিৎসা আছে, যাদের সামর্থ্য আছে তাদের জন্য তো খুবই ভালো সুখবর স্যার দিলেন যে যদি কেউ ব্যয় করতে পারে, একটু খরচ বেশি, তাহলে এটা খুবই ভালো চিকিৎসা আছে, কিউরেটিভ চিকিৎসা আছে, পুরোপুরি সুস্থ হয়ে যাওয়ার সুযোগ রয়েছে। সুতরাং এই ধরনের অসুখের নাম শুনলে ঘাবড়ায় যাবেন না, দয়া করে। আশা করছি যে আমাদের এই ভিডিও আপনাদেরকে এই ঘাবড়ানো থেকে অন্তত কিছুটা হলেও হেল্প করবে। এবং এই অ্যাপ্রেসিকার বলমার ট্রান্সপ্লান্টের ব্যবস্থা তো বাংলাদেশেই আমার মনে হয় যে হচ্ছে, সুতরাং আপনাকে কিন্তু অনেক খরচ করে দেশে বাইরে যাওয়ারও তেমন কোনো প্রয়োজন নাই। সুতরাং কামর ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ, খুবই সুন্দর একটা তথ্য দেওয়ার জন্য, কারণ এই ধরনের রোগীগুলো কিন্তু সত্যি খুবই হতাশাই থাকে। আশা করছি যে আপনার এই আজকের তথ্যগুলো এই হতাশা থেকে আমাদের দর্শকদেরকে অনেক অংশে নির্মূল করবে। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, ধন্যবাদ।